হ্যালো মাই ডিয়ার আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা যে পর্বে ছিলাম সেটা হচ্ছে সিলেক্ট মেনু তো এটা আমরা দেখিয়েছিলাম আর একটা বিষয় বলেছিলাম যে আমরা এই পর্বে ট্যাবস এবং টুলটিপ টিপ নিয়ে আলোচনা করবো তো চলুন আমরা প্রথমে ট্যাবস নিয়ে আলোচনা করি এগুলোকে বলা হয় ট্যাব যে ক্লিক করলে এক একটা অপশন আসবে এগুলোকে ট্যাব বলা হয় বিউ সোর্সে ক্লিক করব এবং এখান থেকে আমি দেখব যে এটা কি করা হয়েছে যে শুধুমাত্র কোন একটা কোন একটা আইডিকে ধরে ট্যাব বলা কল করে দেওয়া হয়েছে তো আইডিটা কি আইডিটা হচ্ছে একেবারে সর্বপ্রথম যে ডিপটা থাকবে সেই আইডিটা হবে সেই আইডিটাকে আমরা ট্যাবসে মেথডে কল করে দিব ওকে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো আমি এগুলো ক্লিয়ার করে দিলাম এবং এখানে আমি একটা ডিপ নিলাম এবং এটা এটার আমি নাম দিলাম বা তো এবং এটাকে আমি ইউএল এটার ভিতরে হবে একটা এবং এটা হবে ধরেন তিনটা এর ভিতরে একটি করে এ থাকবে আমি ট্যাবে প্রেস করলাম তিনটা নিলাম এবং এখানে আমি দিলাম হ্যাশ লন্ডন এখানে দিলাম আমি এখানে ধরেন আমি লিখে দিই লন্ডন অর্থাৎ এটাতে ক্লিক করলে আমি লন্ডন সম্পর্কে জানতে পারবো এখানে আবার বললাম হ্যাশ বাংলাদেশ সরি এখানে ক্লিক করলে আমি বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো তারপর এখানে বললাম আমি হ্যাশ ইন্ডিয়া আমি এখানে ক্লিক করলে ইন্ডিয়া সম্পর্কে জানতে পারবো ওকে তো আমি তিনটা লিংক নিলাম এবং এখানে এসে আমাকে যে করতে হবে এখানে এসে একটা ডিপ নিতে হবে এবং ডিপ আইডি ধরে বাদ যা লিখবো তাই ওকে তো আমি এখানে একটা হ্যাশ এই আইডিটার নাম দিলাম আমি যেহেতু ওইখানে লিঙ্কের মধ্যে হাইপার রেফারেন্সে আমি লন্ডন দিয়েছি সুতরাং এখানেও আমাকে একটা ডিমনি বল লন্ডন এবং এখানে যদি আমি বলি এস টু দিস ইজ বলিউট লন্ডন আমি নিলাম দুইটা এবং এখানের আইডিটা হবে আমার একটা বাংলাদেশ আর একটা হবে ইন্ডিয়া তো এটা হবে বাংলাদেশ এবং এখানে হবে ইন্ডিয়া ওকে তো আমি সিলেক্ট করলাম এবার আমি স্ক্রিপ্ট ট্যাবে যাব এবং এখানে এসে আমি বলবো যে আমার যে মুখ্য হেড আছে এই ট্যাব বার কন্ট্রোল সি এই ট্যাব বারটাকে আমি ধরে নিব এবং এটা হচ্ছে একটা ক্লাস তো সুতরাং এখানে আমাকে ডট দিতে হবে ডট দিয়ে ক্লাসটাকে ধরে নিলাম এবং এখানে আমি বলবো যে ট্যাবস ওকে কল করে দেওয়া হয়েছে কন্ট্রোল এস চলুন দেখি এবার আমার ব্রাউজার কি বলে পেজটাকে রিলোড করলাম এই যে দেখেন হয়ে গেল ক্লিক যদি করি ভালোভাবে খেয়াল করেন যদি ওখানে ডিজাইনটা দেওয়া আছে তো আমি ডিজাইনটা একটু দেখি সিএসএস করা আছে মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার ও ওকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গ্যাডিয়াস করে দিচ্ছি রিলোড ওকে তো এখন যদি আমি একটু জুম করে নিই যদি আমি লন্ডনে ক্লিক করি তাহলে এটা হচ্ছে লন্ডন যদি বাংলাদেশে ক্লিক করি এটা হচ্ছে বাংলাদেশ তারপরে হচ্ছে ইন্ডিয়াতে ক্লিক করলে ইন্ডিয়া মানে আমাকে কিন্তু দেখাচ্ছে এরকম ট্যাব মেনু আমাদের প্রয়োজন পড়বে যদি আমরা ই কমার্স প্রজেক্ট করি অথবা কোনো রকম ব্লগ প্রজেক্ট করি আমাদের এই জিনিসগুলো দরকার পড়বে বা কোনো টিউটোরিয়াল সাইট কোনো করি তাহলে এগুলো আমাদের দরকার পড়বে যেখানে আমি ক্লিক করব সেখানে কিন্তু এই মেনুগুলো দেখাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যেগুলো আছে সেটা হচ্ছে টুলটিপ তো টুল কি আমি আগে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে মনে করেন আমি এখান থেকে এটা মুছে দিই আমি এটা তুলে দিব মনে করেন যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং এখানে আমি কিছুই করব না ওকে এখানে আমি লিখলাম যে ধরেন ডিলেট এখন এখানে আমি একটা ডিলেট রেখে দিলাম যদি আমি একটা ডিলেট আসলো আমি এক কাজ করি আমার এই কালারটা রিমুভ করে দিই স্টাইলের ওকে তো এখানে ডিলিট আসলো এখন কেউ ডিলিট করার আগে সে যদি এখানে কার্সটা নিয়ে যায় যে হ্যান্ড চিহ্নটা আসতেছে আমি দেখি আপনাদেরকে এই কাশটা নিয়ে গেলার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শোকারে বাজে এটা কি চাচ্ছে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি কোথায় দেখাতে পারি যদি আমি এই এই বাটনটার উপরে ক্লিক করি তখন দেখাচ্ছে খেয়াল করবেন আমি যদি এখানে নিয়ে যাই কার্সরটা এই বাটনটাতে ক্লিক করে দেখাবে রান শিফট প্লাস এফ টেন এইটাকে বলা হয় টুল টিপ মানে কোনো একটা বাটনের উপরে হোভার করলে যখন কোনো কিছু দেখায় আপনাদেরকে কোনো কিছু দেখানোর জন্য ব্যবহৃত হয় এটা এটা হচ্ছে টুল টিপ যে আপনি কোনো বাটনের উপরে নিয়ে গেলে বাটনটা কী সম্পর্কে বলতে যাচ্ছে যে সেটা যখন বাটনের উপরে কার্সর নেওয়ার পর বলে তখন এটাকে বলা হয় টুল টিপ তো এখানে যদি আমি এই এভাবে হোভার করি তাহলে আমাকো কিছু একটা দেখাবে এটাকে বলা হয় টুল টিপ তা আমরা জাভাস্ক্রিপ্ট জেকউরি বা জাভাস্ক্রিপ্ট ছাড়া আমরা একটা টুল টিপ দিতে পারি সেটা নাম হচ্ছে টাইটেল যদি এখানে বলি যে এ টু এল ডিলেটেড ইফ ইউ ক্লিক মানে যদি তুমি ক্লিক করো তাহলে এটা ইট ডিলেটেড ডিলেট হয়ে যাবে তো আমি যদি এখানে যাই পেস্ট ডিলিট করি এবং যদি আমি এখানে হোভারটা করি তাহলে দেখা যাচ্ছে দেখেন করেন দেখায় যে ইট উইল বি ডিলেটেড ইফ ইউ ক্লিক এটা হচ্ছে একটা টোল টিপ তো জেকুই টুল টিপটা কীরকম এটা আমি একটু দেখি যে কুয়ারি খেয়াল করবেন খেয়াল করবেন এই যে আমি যদি কাজটা নিয়েছি সেটা আরো বড়ো করে স্পষ্ট করে দেখাবে যে এটা হচ্ছে উই আস্ক ফর ইউর ইজ অনলি ফর স্ট্যাটিস্টিক্যাল পারপাস ওকে তো কীভাবে আমরা ব্যবহার করবো দেখি এখানে বিভিন্ন ধরনের টুল টিপ আছে কিন্তু এখানে অপশন আছে বিভিন্ন ধরনের টুল টিপের অপশন আছে এই যে এটা এক ধরনের টুল টিপ এটা এক ধরনের হচ্ছে টুল টিপ এটা হচ্ছে এক্সপ্লোর হবে খেয়াল করেন কীভাবে যায় এটা হচ্ছে এক ধরনের টুলটিপ এটা হচ্ছে এক ধরনের টুলটিপ টিপ আবার এটা হচ্ছে এক ধরনের টুলটিপ এবার এখানে বিভিন্ন ধরনের টুলটিপ রয়েছে খেয়াল করবেন এই যে এখানে ছবিটার যদি আমি করি একটা কিছু দেখাচ্ছে এটা একটা টিপ তারপর হচ্ছে কাস্টম স্টাইলিং যে এখানে নিয়ে যায় এই যে এটা হচ্ছে এক ধরনের টুলটিপ টিপ এটা বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে এটা এক ধরনের টুলটিপ টুলটিপ ব্যবহার আপনি মানে নিজের মন মতো সাজাতে পারবেন এগুলোকে তারপর হচ্ছে ফর্মস এটা এই ফর্মের মধ্যে একটা এক ধরনের টুলটি ব্যবহার করা হয় ক্যালকুলেশন ক্যালকুলেশন এই যে এটা এক ধরনের টুল তো আশা করি টুল বুঝতে পেরেছেন এটা আমি এখন দেখাবো না কিন্তু এটা শুধুমাত্র যখন প্রজেক্টের কাজ করব তখন একটু বিস্তারিত নিয়ে আলোচনা করব তো এটা নিয়ে আমি এখন সময় নষ্ট করতে চাচ্ছি না ওকে তাহলে আমাদের আবার তো উইজেট গেল তারপরে বিভিন্ন ইন্টারেকশন রয়েছে সিলেক্টেবল শর্টেবল রিসাইজেবল এগুলো আমরা করতে পারি তো আমাদের অনেক প্রয়োজন পড়বে কিন্তু এটা নিয়ে এখন ইয়ে করবো না শর্টেবল বিষয়টি নিয়ে এখন কোনো কিছু করবো না এটা হচ্ছে আসলে ড্র্যাগন ড্রপের কাজ এটা এখন দেখব না আপনার ওকে তো ইফেক্টস ইফেক্টস এর মধ্যে অ্যাড ক্লাস কালার অ্যানিমেশন ইজিং ইফেক্ট হাইড রিমুভ ক্লাস এগুলো আমরা দেখে ফেলেছিলাম তারপর হচ্ছে পজিশন উইজেট ফ্যাক্টরি এগুলো নিয়ে আর আলোচনা করব না তো আমরা বলতে পারি মোটামুটিভাবে ভাবে আমাদের যে করি ইউআই শেষ তারপরে আমাদের যদি গুরুত্বপূর্ণ যদি অন্য কোনো বিষয় থেকে থাকে যেগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে সেগুলো আমরা আলোচনা করবো তত তখন ভালো কন থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম